আজকে একদম গ্রীষ্মকালের স্পেশাল এটাও দিলাম। হ্যালো, চলে এসেছি আবার তোমাদের কাছে, আর আজকে একদম গ্রীষ্মকালের স্পেশাল খাবার বলে দাও তুমি। হ্যাঁ, আলু ভেন্ডি ভাজা, মসুর ডাল, সাথে গন্ধরাজ লেবু, আর আছে আলু বেগুন দিয়ে পাবদা মাছের পাবদা ঝোল। এই হচ্ছে আজকে লাঞ্চ, চলো তাহলে খেয়ে নি। আজকে দ্বীপ প্রহরী কাহা হঠাৎ করে কি হলো গো, তোমার এত হাসি শুরু হয়ে গেল কি করে জানবো? ধুলো ধুলো ঘাটলে নাকি? যা মূলো, আমি কেন দাগ ঘাটবো ধুলো? এত সুন্দর হালকা ফুলকা খাবার হলে গরমকাল কত ভালো লাগে বলো। Yeah.
good. যদি সূর্য করি মনে হয় সেদিন মাছটা আরো বেশি ধরেছিল ভালো, কিন্তু ওই দিন আরো বেশি ভালো ছিল। তুমি খেয়ে দেখো আরে আমি টেস্টটার কথা বলছি। বললাম না আলোচনার মাছটা বেশি টেস্টি ছিল। ডিম পেটে ঠিক আছে, ডিম পেটে ঠিক আছে। অনেক মাছের জানো যে ট্যাংরা মাছ, তেলাপিয়া মাছ এইসব মাছের না পেটের ইয়েটা বার করতে হলে ডিমটা বেরিয়ে যায়।
পাবদার সেটা হয় না। হয়ে গেল, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো, দেখতে থাকো পলিশ গ্যালাক্সি, ভালো থাকো, সুস্থ থাকো, সাবধান থাকো, আর প্রচুর পরিমাণে জল খাও, গরমটা ফিল করো আর জল খাও। চলো টাটা টাটা।